যদি প্রশ্নে বলা হয় পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত, তাহলে আমরা জানি পরপর সংখ্যা অর্থাৎ পাশাপাশি ক্রম সংখ্যা। আমরা খুব সহজেই এর সমাধানটা বের করতে পারবো অল্প সময়ের মধ্যে। তাহলে আমরা সাধারণত ধরতে পারি যে পরপর ক্রম সংখ্যা 1, 2, 3। যদি 1, 2, 3 ক্রম সংখ্যা হয় তাহলে তাদের গুণফল কত হয় দেখব। 2, 1, 2, 3, 2, 6, তাহলে আমাদের প্রথম ক্রম সংখ্যা হচ্ছে গুণফল হচ্ছে 6। আমরা ধরি 2, 3, 4 এই ক্রম সংখ্যা যদি হয় তাহলে তাদের গুণফল হবে 3 × 6, 4, 6, 24। এটাও হলো না। যদি আমরা ধরি ক্রম সংখ্যা 3, 4 এবং 5 আছে তাহলে 3, 4, 12, 5, 12, 60 হচ্ছে, অর্থাৎ গুণফলের সাথে এটাও মিলল না। সো আমরা ক্রম সংখ্যা ধরবো 4, 5, 6। তাহলে 4, 5 এবং 6 যদি ক্রম সংখ্যা হয় তাহলে তিনটা গুণ করলে কত হবে, 4, 5, 20, 6, 20, 120। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ক্রম সংখ্যা যদি 4, 5, 6 হয় তাহলে তাদের গুণফল হবে 120। সুতরাং 4, 5, 6 এর যোগফল সমান 4+5+6=15। অর্থাৎ আমাদের অপশন ঘ নম্বরটা সঠিক, যোগফল 15।